Lightama Salkisa Sakang, DTA DC ni Deputy CM Onimes Jabruma by BJP ni MP Reboti Tripura. BJP ni Tola Tongya Karui, Thanchawa Phaidi, Tipra Motha by Baksa Khlaiye, Greater Difference Hanmungo Phandu Phaidi Hnoi Tei, Tipra Motha ni Bagai, Hamya Hamya Sawi, Mungshamaya, Abuna Karui, Phaidi Thanchakai, Greater Difference Hanmungo, Thanglai Hnoi Sajakmano, Tini MP Reboti Tripura Koktuma Thunarum Buskango, Deputy CM Onimes Jabruma Kok Phiroka. MP Reboti Omono Sakha Sabka Sat Sabka Bikas Omono Greater Indi Iba Greater Thanja Hnoi Te Omoba Sakha Rajaroni Jorani Simino Sing Joto Thanja Ngi Phakya Tipra Mothani Thanjana Ang Samungo Nangya Hnoi Abuna Karibo Bara Hakotor Laibano Thanja Abuna Teisa Katalke Thanja Mungrui Abo Meaningless Hnoi Sakha Paitago bo omobo saka patal kunya ang tiprase diba tiprasano bulaye tiprasani malkung sibaye abo baike thanchangkha greater difference hanung abo kun dinophan maya jora magna khaya karai phaje singjora thanchak khlaye greater into was phaje hni saka mp Reboti Tripura sabka sath sabka bikas sabka je shabdo eta aro greater unity bujhay গ্রেটার থানচার বোঝায় নরেন্দ্র মোদী কোনো দেশকে থানচার আহ্বান জানিয়েছে আমি বরং বলবো যারা এই সমস্ত কথা বলে তাদেরকে গ্রেটার ইউনিটি আসার জন্য থানচাতে আসার জন্য দেখুন ওনাকেও দিল্লিতেই যেতে হয় না যারা এইসব কথা বলে কয়েকদিন পরে হয়তো আরও জানবেন দিল্লিতে গিয়ে কী বলবেন এখানকার উন্নয়নের কথাই তো বলবেন আর কিছু দিল্লি দিলেই তারপরে আমাদের সমস্যার সমাধান হয় তো উন্নয়নের নিরিখে আমাদের থানসা একতা এই সমস্ত বিষয়গুলি বিচার করা উচিত ব্যক্তি সমাজে আমরা যেভাবে আছি দীর্ঘদিন যাব এটা আমাদের রাজ আমল থেকে ঐতিহ্য আমরা সবাই একসঙ্গে আছি তো তাদের রাজনৈতিক যে থানসাতে আমাদের দরকার নেই আমাদের ভারতবর্ষের ঐতিহ্যেই থানসা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এ কথাগুলি আমার কথা নয় এ কথাগুলি মহাপুরুষদের কথা স্বাধীনতা সংগ্রামীদের কথা তো তাহলে নতুন করে থানসা এই শব্দ মিনিংলেস তার মধ্যেও তিপ্রাসা বারবার উচ্চারণ করে আমি তিপ্রাসা না পাতালগণ্য তিপ্রাসা না রামপদ জাতীয় তিপ্রাসা না বা অন্যান্য বিজেপি নেত্রী দ্বারা কি তিপ্রাসা না তো তিপ্রাসাদের উপরে আক্রমণ করে আবার তিপ্রাসা কথা বলে থানচার কথা বলে হবে আর মথার মধ্যে যারা আছে এখন তাদের মধ্যে কত থানচা আছে আমরাও জানি ঠিক আছে না এটা দিন বলবে সময় বলবে একটা সময় দেখা যাবে খানচা তাদের মধ্যে বক্তব্য আছে কাজ সবে মাত্র শুরু হয়েছে তাদের অর্থাৎ রাজনীতিতে অনেকে আছেন নতুন আমার মতো রাজনীতি এসে তো আরও কয়েক বছর গেলে তারপরে বোঝা যাবে কে ঠিক জায়গায় আছে আর কে সময় কেউ মানে যদি ওয়েস্ট করে থাকে নষ্ট করে থাকে আমি বলবো তা কারণ যে সমস্ত বিষয় দাবি তারা করে এটা কোনো দিন হবে কি না ওরা নিজেরাই সন্দেহ তারা নিজেরাই সন্দেহ বলতে পারছে না হবে কি না তো যে দাবিটা কোনো দিন পূরণ হবে না এই সমস্ত দাবি আন্দোলন করে সময় নষ্ট না করে বরং নরেন্দ্র মোদীজি যেটা করে দেখাচ্ছে আজকে দেশের আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে হোক তারপরে আমাদের অর্থনীতির ক্ষেত্রে হোক গরিব গুরব দূরীকরণের ক্ষেত্রে হোক যেটা 21-22% গরিব সেটা আমরা 10-12% ইতিমধ্যে কমিয়েছি তাহলে এই যে করাপশন যেটা আগে বহুমাত্রায় ছিল প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল সেটা আমরা কমিয়েছি এডিসিতে তারা একটা সুযোগ পেয়েছে ভালো কাজ করা শিক্ষক নিয়োগ মানুষ জানে না কর্মচারী নিয়োগ মানুষ জানে না স্কুলে অ্যাডমিশন করতে গেলে 20,000 টাকা দিতে হয় একটাই তো স্কুল এডিসির অধীনে খুলনুঙ্গে একটাতেই যদি এত মানে করাপশন হয় দুর্নীতি হয় পুরো ত্রিপুরা যে দায়িত্ব পেলে কী হবে তারপরে আমরা দেখছি এই যে কোনো টেন্ডার হয় না অ্যাডভার্টাইজমেন্ট হয় না আবার বলেছিলেন ট্রান্সপারেন্সি উনি আনবেন এনি স্বচ্ছতা তো তাহলে আমি সময় নষ্ট করছি না মানে ওনারা তো পাবলিক বিচার করছে দেখছি তো আমি মনে করি আমি ঠিক জায়গায় আছি
আমি ঠিক জায়গায় আছি এবং সবার সঙ্গে আছি। গ্রেটার ইউনিটি গ্রেটার থানচার মধ্যে আমি আছি, অন্য কোনো থানচায় আমার যাওয়ার দরকার।